আগে জানতে হবে যে আমি ট্রিটমেন্টটা দিতে পারবো কি না, এই ওষুধটা আমি দিতে পারবো কি না। আপনারা অনেকে আমরা দেখি, আমরা আসলে মার্কেটে ঘোরাঘুরি করি, আপনারা জানেন। আমার পরিচয় হলো, আমি মোহাম্মদ রাজু আহমেদ পোদ্দার, আপনাদের বঙ্গবন্ধু হোম ইউনিয়ন আয়ুর্বেদ পরিষদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয়, এবং আমার চেম্বার আছে আপনার সফিপুরে, পাশাগেট আমার চেম্বার। আমি একটা কথা বলতে চাই, আমি দীর্ঘদিন যাবত আমি মার্কেটে আছি, এবং মার্কেটে যারা দেখি, যারা আয়ুর্বেদিক কিংবা ইউনানি কিংবা কবিরে যে করতেছে, তাদের কাছে সম্পূর্ণ রোগের চিকিৎসা আছে। আপনারা যে কোনো রোগ নিয়ে যাবেন, তাদের চিকিৎসা আছে। কোনোভাবে তারা ফেরত দেবে না যে আমি পারবো না, কি আপনি অমুক জায়গায় চেষ্টা করেন, এটা কেউ বলে না। সেই জন্য আমি সবাইকে বলবো, আমি ছোট মানুষ, আমার বয়োজ্যেষ্ঠ এখানে অনেকে আছেন, এবং আমার সিনিয়র থেকে আমার জুনিয়র ভাইয়েরাও আছেন এখানে, আমি সবাইকে বলবো, কেউ মন খারাপ করবেন না, আমি সঠিক কথা বলছি। আর সঠিক কথা বললে অনেকে মন খারাপ করেও, যদি করেন সেটা পিছনে, আপনারা যে চিকিৎসা দিতে পারবেন সেই রোগীটাকে আপনারা নেবেন। আর যদি না পারেন, আপনার বড় কে আছে কিংবা আপনার ছোট কে আছে, কে পারে এই চিকিৎসা, তার কাছে যাওয়ার সুপরামর্শ দেবেন। বাংলাদেশ, আমাদের বাংলাদেশে যত চিকিৎসক আছে, আমরা দেখি যে সবাই এক লাইনের কবিরাজ হয়ে গেছে সবাই। আপনি দেখবেন যে কয়েকটা গাছ গাছ নিয়ে বসছে, উনি কবিরাজ হয়ে গেছে। কয়েকটা অনেক কিছু নিয়ে বসে উনি হ্যাকিম হয়ে গেছে। এতে কি হচ্ছে? এটা আমাদের পদমর্যাদা কি ক্ষুণ্ণ হচ্ছে? আমরা কোথাও কথা বলতে পারছি না। আমরা যে আমাদের স্যারের একটু আগে কথা বললেন যে আমরা কেন এগিয়ে যেতে পারছি না, আমরা কেন এগিয়ে যেতে পারছি না, তার মূল কারণ একটাই, আমরা সবাই কবিরাজ। আপনারা সাধারণভাবে দেখেন, যখন একটা লোক রাস্তার পথে শরবত বিক্রি করে, সেও কবিরাজ, সেও কবিরাজ, তার কাছ থেকে আপনি শরবত খাচ্ছেন, উনি কবিরাজ। আবার দেখেন, কেউ মাথায় যে শাকের মতো পাতা নিয়ে যাচ্ছেন, যেটাকে আমরা আমরুল বলি আমাদের বগুড়ার ভাষায়। আপনার লাল, দেখতে ছোট ছোট, খেতে একটা আমটা আমটা লাগে। আপনারা দেখবেন এটা তো অনেক সময় আমরা ডাল রান্না করেও খাই, ওইটাকে যাচ্ছে, উনিও বড় কবিরাজ। তো আসলে আমাদের ক্ষুদ্রতম, যারা আমরা ডিপ্লোমা করতেছি কিংবা আমরা যারা ডিপ্লোমা করেছি, আমাদের যে নিজের থেকে যে সম্মান, সেটা আমাদের রাখতে হবে, এবং আপনারা সঠিক চিকিৎসা দেবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা ছোট মানুষ, আমরা আপনাদের কাছে যাব, সবাই সবার পরিচিতির জন্য এই সংগঠন, যাতে আমরা সবাই একত্রে সবাই মিলে কথা বলতে পারি। তো এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের স্যার কিছু বলবেন। আল্লাহ হাফেজ।